আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি অসাধারণ দায়িত্ববোধ, গভীর জীবন দর্শন ও নিরলস শ্রমের এক অবিস্মরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন উল্লেখ করে ডক্টর ইফতেকার উদ্দিন চৌধুরী বলেন, ইসলাম তথা সুন্নি অঙ্গনে শতাব্দীর মহাজাগরণের প্রতীক ছিলেন আল্লামা হাশিমি। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে গাউসিয়া হাশিমি কমিটি কেন্দ্রীয় পরিষদ আয়োজিত ইসলাম প্রচারে ইমাম হাশিমির ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তাহলে আমাদেরকে যেতে হবে জায়গায়, কারণ আমাদের তরুণ প্রজন্ম এ সম্পর্কে জানে না, বুঝতেও চায় না, শুনতেও চায় না। সেই জন্য আমাদের হুজুর কাবলা যে বিষয়গুলো আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকে শুনিয়েছেন, ওনার যে পবিত্র কোরআন হাদিসের উপর যে প্রজ্ঞা মেধা, যে অনুশীলন, যে সৃজনশীল বক্তব্য উনি প্রদান করতেন, উনি যে কোনো কিছু বলতেন দালিল প্রমাণ, উনি বলতেন, চ্যালেঞ্জ করতেন, যে অমুক যে বলে ওনার থেকে শিখে আমার নবী হুজুর বলেন, অন্য অন্য হুজুর যারা আছে আমি জানার কথা বল, সব হুজুর কিন্তু আমার হুজুরকে আপনার কথা শুনে বলতে হলে নিয়ে আসো, উল্টাপাল্টা কথা বললে কি বলতো সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোহাম্মদ আবুল ফোরকান হাশিমির সভাপতিত্বে ও মোহাম্মদ আশরাফউদ্দিন হিমেলের সঞ্চালনায় সভায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর নুকম আকবর হোসেন। আমি মুসলমান হিসেবে গর্ববোধ করি যে আজকে আমরা কত সৌভাগ্যবান, আজকে মাওলানা হাশিমি সাহেবের এই মাহফিলে আমরা এসেছি। দুইটা বছর, প্রায় আড়াটি বছর এই করোনা কালে আমরা দেখেছি যে আল্লাহ কত পাওয়ারফুল, সুপ্রিম। আপনি আমরা ঘর থেকে বের হতে পারি নাই, মসজিদগুলোকে লিমিটেড মুসল্লি করে দেওয়া হয়েছে, আমরা যে বাঁচবো কেউ চিন্তা করছি, কিন্তু আল্লাহর শেষ রহমত যে আমরা করোনা মহাসংকট কেটিয়ে। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহসভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন, মাওলানা সাইফুল আজম আজাহারি, মাওলানা কাজী কামরুল আহসান, মাওলানা হাফেজ কাজী মহিউদ্দিন হাশিমি, মাওলানা কাজী বাহাউদ্দিন হাশিমি সহ আরো অনেকেই। ডেস্ক রিপোর্ট, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।